হলো জান্নাত আটটি নাকি জান্নাতের দরজা আটটি? এরপরে প্রশ্ন হলো বিতরের নামাজ না পড়লে গুনাহ হবে কিনা? এরপরে প্রশ্ন হলো বিতর পড়ার পর তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা? পিতামাতা যদি আমাদের হারাম কাজে বাধ্য করে তাহলে আমাদের সন্তানদের তা পালন করতে হবে কি? মোটেই না। অনেক মা বাবা আছে খারাপ কাজ করতে বলে, অনেক বউ আছে খারাপ কাজ করতে বলে, অনেক দোস্ত আছে খারাপ কাজ করতে বলে, অনেক ছেলে মেয়ে আছে খারাপ হারাম জিনিস চায় বাপ মার কাছে। যদি হারাম কাজ করতে বাপ মাও নির্দেশ করে সেই নির্দেশ মানা যাবে? লা তুআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কারোর বাধ্যগত হওয়া যাবে? আল্লাহর হুকুম লঙ্ঘন করে পৃথিবীর কারোর হুকুম মানা যাবে? মা বাবার হুকুম মানতে হবে ততক্ষণ যতক্ষণ তারা আল্লাহর আদেশ নিষেধের মধ্যে থাকে। আল্লাহর আদেশ নিষেধের বাইরে চলে গেছে, বাইরে যাইতে বলে, তখন মা বাবাকে বিনয়ের সাথে অপারগতা জানাইতে হবে। বেয়াদবি আবার করা যাবে না, খবরদার, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তারা যদি তোমাকে শিরিক করতে নির্দেশ করে, ফালা তুতিউহুমা, তাহলে মা বাবার কথা শুনিও না, তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে দুনিয়াতে সুন্দর আচরণ করবা। তারা অন্যায় করতে বললে তাদেরকে বিনয়ের সাথে নম্রতার সাথে বলবা, বাবা মা তোমার সব কথা মানতে আমি বাধ্য, কিন্তু আমার সৃষ্টিকর্তার নির্দেশের বাইরে গেলে তখন তো আমি তোমার কথা মানতে পারি না। তুমি আমার কাছে সবচেয়ে বড়, কিন্তু সৃষ্টিকর্তার চাইতে বড় তুমি না। তাদেরকে বুঝাইয়ে দিতে হবে, কিন্তু বেয়াদবি করা যাবে না। এরপরে প্রশ্ন হলো বিতরের নামাজ না পড়লে গুনাহ হবে কিনা? বিশুদ্ধ মত অনুযায়ী বিতরের নামাজ ওয়াজিব, এই জন্য বিতরের নামাজ যদি না পড়েন তাহলে গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে, বিদায় বিতরের নামাজ পড়তে হবে। এরপরে প্রশ্ন হলো বিতির পড়ার পর তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা? বিতির সন্ধ্যা রাত্রে পড়ে ফেলছেন এশার সাথে, এখন ভোর রাতে তাহাজ্জুদের নামাজটা পড়ে একসাথে শুই, তো তখন যদি আপনি তাহাজ্জুদ পড়তে চান পারবেন কিনা? উত্তর হলো, বিতির সন্ধ্যা রাত্রে পড়ে ফেলার পর যদি ভোর রাতে তাহাজ্জুদ পড়ার তাওফিক হয় পড়া যাবে, তাওফিক বা সুযোগ হলে তাহাজ্জুদ পড়া। তবে সাধারণ অবস্থাতে বিতির হবে রাতের শেষ নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজআলু আখিরা সলাতিকুম বিল্লাইলি বিত্র, তোমাদের রাতের শেষ নামাজ হবে বিতির দিয়ে ফিনিশিং হবে। এই জন্য তাহাজ্জুদ যদি কেউ ভোর রাতে পড়বে ইচ্ছা থাকে এবং উঠবে সে ব্যবস্থাও থাকে, তাহলে সে অপেক্ষা করবে, ভোর রাতে তাহাজ্জুদ শেষ, তারপরে বিতির পড়ে ফিনিশিং দিয়ে দিবে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান। টাকার অভাবে একজন পার্টনার নিয়ে ব্যবসা শুরু করি, কিন্তু এখন টাকা ফেরত চাচ্ছে, টাকা ফেরত দিলে ব্যবসার ক্ষতি হচ্ছে, এমন অবস্থায় সুদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা যাবে কিনা? সুদি ব্যাংক নিয়ে কোনো অবস্থাতে, সুদি ব্যাংক থেকে লোন নিয়ে কোনো অবস্থাতে ব্যবসা করা যাবে? যদি মূলধন সহ চলে যায় যাবে, কিন্তু ইমানদার কখনো সুদের কারবারে জড়াতে পারে? আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে, হারাম বক্ষণ আছে, এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে ভয়াবহ হলো সুদের কারবার। সুদের কারবারের মতো ভয়াবহ আরেকটা আল্লাহর জমিনে, আপনি যদি 2 কেজি কুকুরের গোশত কিনেন খান, আপনি যদি 2 কেজি শুকরের গোশত রান্না করেন, ওইটাতে যত রকমের অপরাধ হবে সুদের কারবারে জড়ালে তার চেয়ে বেশি অপরাধ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নাও যারা সুদের কারবার করো। দেখতে এটা বোঝার উপায় নাই যে এটাতে খারাপ কি আছে, সে একটু সুদই তো খাইছে। সুদ এত ডেঞ্জারাস, আমাদের ইমানকে শেষ করে, আখেরাতকে শেষ করে দেয়। নিজের মায়ের সাথে জেনা করা কত ডেঞ্জারাস অপরাধ, সুদের কারবার তার চাইতে মারাত্মক অপরাধ। ভাইরা আমার, সুদের কারবারের সাথে কোনো মুসলমান জড়াতে পারে না। এই জন্য ব্যবসা যদি লস হয় আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা আমাকে অন্য দিকতে পোষায় দেবেন, কিন্তু মুসলমান সুদে যেতে পারে না। হলো জান্নাত আটটি নাকি জান্নাতের দরজা আটটি? ভাই, জান্নাতের আটটি দরজা, আটটি স্তর, এটাকে যদি জান্নাত আটটি বলা হয় তাতেও কোনো অসুবিধা, কারণ জান্নাত কোরআনে কারিমে বহু বচন ব্যবহার করা হয়েছে, জান্নাত সমূহ। অতএব জান্নাত আটটি বললে কোনো অসুবিধা নাই, যদিও জান্নাত আটটি মানে হলো জান্নাতের স্তর, জান্নাতের যে মর্যাদা, ক্লাস, দরজা, সেটা কি আটটি। অতএব এটাকে আটটি জান্নাত বললেও কোনো অসুবিধা, এটা নিয়ে অনেকে দেখবেন অযথা বিতর্ক করে।